শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমি মহিউদ্দিন মিলন, আমার পিতার নাম মহিউদ্দিন মাহমুদ, আমার মার নাম চশমে জাহান, আমার বাড়ি গ্রাম জয়চাঁদপুর, পোস্ট অফিস শুভপুর, থানা ছাগলনাইয়া, জেলা ফেনি, আমাদের 9 নম্বর শুভপুর ইউনিয়ন, শুভপুর ব্রিজের পাশেই চট্টগ্রামে আমার বাবা বাংলাদেশ রেলওয়েতে চাকরিরত ছিলেন। আমাদের বাসা ছিল আমবাগান রেলওয়ে কলোনিতে, E-73B। আমি তখন ক্লাস 8 পড়তাম। আমার জন্ম তারিখ 2 জুন 1957 ইংরেজি। 71-এর মুক্তিযুদ্ধের সময় আমি আমবাগানে ছিলাম। সেখান থেকে পঁচিশে মার্চ যখন নেভাল এভিনিউ ইপিআররা অ্যাটাক করলো আমার বাসার সামনে দিয়েই, ওনারা ইপিআররা বাটালিয়নের নিচে অফিসার বাংলো দোতলা সেখানে গেল, আমরা ওটার সাথে সাথে আমরা সাথে ছিলাম। তবে আমরা যোদ্ধা হিসাবে ছিলাম না, আমরা ওদের অংশগ্রহণকারী সহযোদ্ধা হিসাবে এবং কেরিয়ার হিসাবে বেশ বেসিক্যালি কাজকর্ম করছে। আমাদের বাসায় ইপিআরদের খাদ্য সামগ্রী সহ অনেক অস্ত্র জিনিসগুলো আমরা মজুদ রেখেছিলাম। আমার মা, আমার ভাই, 3 ভাই সহ ওনারা শ্রীনগরে, আমাদের যেহেতু শুভপুর ব্রিজের পাশে বর্ডারের আধা কিলোর ভিতরে, তাই ওনারা ইন্ডিয়াতে যাওয়ার পরিপ্রেক্ষিতে আমিও মায়ের কাছে পরবর্তীতে ইন্ডিয়াতে যাই। সেখান থেকে আবার আমি বাবার কাছে চলে আসি। আসার সূত্র ধরে আমবাগান রেলওয়ে কলোনিতে বিহারিদের অত্যাচারে আমরা ঈদগাহ এলাকায় সেখানে অবস্থান করি বাবা সহ। সেই সূত্র ধরে এখন তার যে বসুন্ধরা, সেখানে যে এলাকাটা ছিল বিল এরিয়া, এখানে মুক্তিযোদ্ধাদের রাত্রিকালীন মহড়া হতো এবং এখানে ট্রেনিং হতো, সবাই এখানে দেখা সাক্ষাৎ করতো। আমি রাত্রে দরজা খুলে সিটকিনি ফেলে আসতে ওখানে চলে যেতাম। ওনাদের সাথে সবসময় আমার একটা মানে সম্পর্ক অবস্থান করত। ওখানে আমাদের এই যে ডাক্তার মাহবুব ভাইয়ের ছোট ভাই ফয়েজ ভাই, ওনাদের লোকজন ওখানে ছিল, ওনার সাথে ফয়েজ ভাইয়ের সাথে আমি ডাক্তার মাহবুব ভাইয়ের সাথে রেলওয়ে কলোনির সূত্র ধরে বড় ভাই হিসাবে ওনার সাথে সম্পর্ক রেখে ফয়েজ ভাইয়ের সাথে সবসময় যোগাযোগ ছিল। সেখানে অনেকে ছিল কিন্তু আমি বরাবরই
ফয়েজ ভাইয়ের সাথে আমার যোগাযোগ ছিল সেখানে রাত্রে, ওখানে আমরা ওখান থেকে কোনো কিছু দিলে, কোনো ব্যাগ দিলে, কোথাও পৌঁছাই দিতে বললে, তখন আনারসের দিন ছিল, বড় বড় জলডুবা আনারস কাঁধে নিয়ে আমরা এগুলা বিভিন্ন অবস্থানে পৌঁছাই দিতাম। পথ যেমন এক মাদাবাড়ির ল্যাংটা ফকির ছিল, ল্যাংটা ফকিরের দলবল নিয়ে যখন রাস্তা দিয়ে হেঁটে যেত, ওনার এটার পিছিয়ে পিছিয়ে আমরা ওখান দিয়ে পারে গিয়ে গন্তব্যস্থানে পৌঁছে যেতাম। এভাবে করে আমরা চট্টগ্রাম শহরে সহযোগিতা করি। পরবর্তীতে যুদ্ধ এখান আমি আমার ফ্যামিলির বা প্রেশারে আমি নিজামপুর কলেজের ভিতরে ইসাকালী নামক জায়গায় সেখানে অবস্থান করি। সেখানেও অনেকের সাথে মানে এই যোগাযোগ এবং জড়িত হয়ে পড়ি। বিভিন্ন জন ছিল, এরা সবাই মারা গেছে আমার সাথে যারা ছিল। আমবাগানে যখন ছিলাম তখন কোন ক্লাসে পড়তাম? ক্লাস এইটে, আমি ক্লাস এইটে পড়তাম। তো এইটা সেখানে তখন তো আন্দোলন হয়েছে? হ্যাঁ, আমি আন্দোলনের সাথে জড়িত ছিলাম, মিছিলে ছিলাম, এবং সেই সূত্র ধরেই আমি ছাত্রলীগ করতাম স্কুল থেকে। এবং ওই স্কুলে আমাকে তখন সেক্রেটারিও মাননীয় হয়েছিল ছাত্রলীগের। কোন স্কুলে? টাইগারবাজার হাই স্কুল। এই আমার সিনিয়ররা ছিল, সিনিয়রদের ভিতরে ওই যে সাত্তার লালু ভাইরা ছিল, অনেকে ছিল, আমি এখন সবাই কথা মনে আসতেছে না আর কি। ষোলো ডিসেম্বর কোথায় ছিল? ষোলো ডিসেম্বর আমি নিজামপুর কলেজ থেকে বিনোদনগরের পিছনে ইসাহাখালী থেকে বেরিয়ে এসে চট্টগ্রাম চলে আসি। চট্টগ্রামে এসে ঈদগাহতে আসি, ঈদগাহ থেকে আমরা পরবর্তীতে রেলকরণের সেই বাসায় চলে আসি। তখন রেলকরণের অবস্থাটা খুব খারাপ, জর্জরিত অবস্থা, প্রত্যেকটা বাসা কোনো ফার্নিচার কিছু নাই, সব কিছু লুটপাট হয়ে গেছিল, আসে প্রত্যেকটা দরজা খোলা, তারপরে বিভিন্ন খুন। আমাদের বাসার পিছনে একটা ইয়া ছিল, বাস ট্যাঙ্কি ছিল, ওখানে লাশ দেখতে পেলাম, মাথার খুলি দেখতে পেলাম, ফলে লেগে পাথর যে ধার করছে, ধার করতে করতে সে পাথরটা একদম নিচে অবধি চলে গেছে, বড় পাথর, এরকম অবস্থা দেখলাম। আমাদের পাশে এই যে সাদি নামে একজন ছিল আমাদের ভাই, ওর বোনকে জবাব করে দিল। তারপরে আমাদের পাশে আরো দুইজন লোককে ঘরের ভিতরে বিহারিরা জবাই করে দিল। ওগুলোর নাম খেয়াল নাই, কিন্তু সাদির বোন যেটা জবাই করে দিয়েছে সেটা আমি তখন সেইখানে ছিলাম, আমি সকালবেলায় গিয়ে দেখতে পেয়েছি। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।